কি জব্বর মিয়া, অনেক দিন পর আমার বাড়িতে, কি মনে করে আসলেন? আগেরও কিছু টাকা পান আর রহিমিয়া, এখন আবার কি করে যে কথাটা বলি? না তেমন কিছু না, একটা সমস্যা পরে আসলাম। ঘরের ভিতরে আসো জব্বর মিয়া। কেমন আছো জব্বর মিয়া? ভালো আছি রহিমিয়া। রহিমিয়া আপনি কেমন আছেন? ভালো আছি জব্বর মিয়া। আর কি খবর, তোমার কি সমস্যা বলো। আমার সমস্যা কি আর শেষ আছে মিয়া। তো রহিম মিয়া, তোমার ছেলেটা বিদেশে কেমন আছে? আমাদের রিফাত ভালো আছে জব্বর মিয়া। তোমার তিন মেয়ের খবর কি? আলহামদুলিল্লাহ রহিম মিয়া, আমার তিনও মেয়ে ভালো আছে, কিন্তু আমার ছেলের মৃত্যুটা বলতে পারি না। দোয়া করবেন রহিম মিয়া, আমার বড় মেয়ে স্বামীর বাড়িতে সংসার নিয়ে ভালো আছে, আর ছোট দুই মেয়ে লেখাপড়া করে। জব্বার, সব তো শুনলাম, তোমার সমস্যাটা বলো। রহিম মিয়া, আমি যে গাড়িটা চালাইতাম আজ দুই সপ্তাহ হলো, ওই গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে। যদি আপনার ছেলেকে বলে কিছু টাকা ধার দিতেন, তাহলে গাড়িটা ঠিকঠাক করে চালাইতাম। জব্বার মিয়া, আগে তো 30,000 টাকা নিয়ে রাখছো, সেটাও এখনো দাও নাই। দিয়ে দেবো রহিম মিয়া, তবে এখনকার বিপদটা শেষ করতে দেন। হ্যাঁ জব্বার, এখন কত টাকা লাগবে? বেশি না রহিম মিয়া, সব মিলিয়ে 70,000 টাকা হলে চলবে। তাহলে 1,00,000 টাকা হবে, সময় মতো দিয়ে দেবে কিন্তু? চিন্তা করবেন না রহিম মিয়া, দিয়ে দেব। জব্বার বাড়িতে আসনি? চাচা, আব্বু তো বাড়িতে নাই। তাহলে কোথায় আছে তোমার আব্বু? আমার বড় আপুর বাড়িতে গেছে। কেন চাচা, কি দরকার? কি আর বলবো, তোমার আব্বা আমার কাছ থেকে 1 বছর আগে একবার 30,000, আরেকবার গাড়ি ঠিক করার জন্য 70,000, সব মিলিয়ে 1,00,000 টাকা আনছে। যখনই বলি দিবে দিবে বলে, আজ 1 বছর হলো এখনো দেয় নাই, মোবাইলে কল উঠায় না। মাত্র 1,00,000 টাকার জন্য বারবার আসতে হবে না, দিয়ে দেবে। আপনার টাকা মেরে খাবে না আমার বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি বলে দিও তোমার বাবাকে, এই টাকা আমার ছেলের কাছ থেকে নিয়ে দিছি। বারবার কল দিতে হবে না, এলাকার মানুষের কাছে বলে বেড়াবেন না, এলাকার মানুষ আপনাকে টাকা দিবে না, টাকা দিয়ে দেবে আপনার। টাকা নিয়ে নেওয়ার সময় অনেক সুন্দর সুন্দর কথা বলছে, আর 1 বছর পর টাকা চাইতে এলাম, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো। এখন আমি কি করি, আমার ছেলের কাছে কীভাবে মুখ দেখাই? বাবা রিফাত শোন, 7 বছর এসে জব্বারের কাছে টাকা ফানা আজও পর্যন্ত দেয় নাই, 1 বছর পরে টাকা চাইতে গেছি, তার মেয়ে অনেক কথা বলছে। বাবা মনে রাখিস, টাকা না দাঁড় নেওয়ার আগে আমি হইছি তার একবার বাবা, আর টাকা নেওয়ার পর 1,000 বার বাপ ডাকার পরেও টাকা পাই না। বাবার ইফাত, কখনো কখনো একটা ধার দিবি না? হ্যালো বন্ধুরা, আমি রহিম মিয়ার একমাত্র সন্তান ইফাত। দীর্ঘ 7 বছর প্রবাসে ছিলাম, এখন বাড়িতে আসছি। আমার বাবার কাছ থেকে অনেকে টাকা ধার নিছে, আইজ আমার বাবা সবার কাছাকাছি করে কোনো টাকা পায় না। বন্ধুরা ওইটা মনে রাখবেন, টাকা ধার দিয়ে সম্পর্ক নষ্ট করবেন না। এখন বর্তমানে মানুষ টাকা ধার দিতে চায় না, সুদ দিতে চায়, সুদে টাকা দেয়, সব কিছু করে। অথচ আমরা এই ধরনের সামাজিকমূলক, সমাজের উপকারমূলক কিছু ভিডিও বানানোর চেষ্টা করতেছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম।